আসসালামু আলাইকুম। বিডিজবসে কীভাবে আপনি বিভিন্ন কোম্পানিকে ফলো করে রাখবেন এবং ওই কোম্পানির সার্কুলারগুলো আপনি খুব ইজিলি পেয়ে যাবেন, সেই ক্ষেত্রে বিডিজবসের লগ ইনের পরে বিডিজবসের হোম ট্যাবের পাশে হট জব এবং তার পাশে মাই জবস নামক একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করলে দেখবেন এই যে ফ্লয়েড এমপ্লয়েড নামক একটা অপশন আছে, এইখানে আমি অলরেডি একটা কোম্পানিকে ফলো করে রেখেছি এসিআই মোটরস, যার নিচে দেখেন কারেন্টলি অফারিং জব 4, অর্থাৎ এসিআই মোটরস 4টা জব অফার করতেছে, আমি সেই জব 4টা দেখলাম। অর্থাৎ আপনারা এভাবে আপনার পছন্দ মতো অর্গানাইজেশন, অর্থাৎ আপনি যে অর্গানাইজেশনে জব করতে চান সেই অর্গানাইজেশনগুলোকে কীভাবে ফলো করবেন, প্রথমে আপনি এই অল জবসে ক্লিক করবেন। এখানে আসার পরে উপরের দিকে একটা সার্চ অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি সার্চ দিয়ে লিখলাম ACI, দেওয়ার পরে আমি সার্চের ওকে অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এই সার্চ করে অনেকগুলো রেজাল্ট নিয়ে আসছে, এক নম্বরে ACI মোটরস, আরেকটা আসছে দেখেন অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমি এই দ্বিতীয়টা ক্লিক করলাম। ক্লিক করার পরে ওই জব সার্কুলারটা ওপেন হয়ে যাবে, আপনি ঠিক ওই সার্কুলারের নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়ে এই যে দেখবেন কোম্পানি ইনফরমেশনের পাশে ফলো নামক একটা অপশন আছে, এটাতে ক্লিক করে এই ফলো করে রাখবেন। এবং আপনি আপনার বিডিজবসের হোম পেজে গিয়ে ঠিক আবার মাই বিডিজবসের আন্ডারে ফ্লয়েড এমপ্লয়ার্সে দেখতে পাবেন যে আপনি এখন দুইটা কোম্পানিকে ফলো করছেন এবং কোন কোম্পানিটা কতগুলো সার্কুলার দিচ্ছে সেটা আপনি ইজিলি দেখতে পাবেন। যেমন আমার সবচেয়ে পছন্দনীয় সেক্টর হচ্ছে SNC, ব্রাক, আরং, আমি কী করি সচরাচর এই ব্রাক লিখে ওই অর্গানাইজেশনটাকে ফলো করে রাখেন। ব্রাক রিলেটেড দেখেন জব সার্কুলারগুলো চলে আসবে, যেমন এইটা আসছে ব্রাক ইউনিভার্সিটি, তারপরেরটা আসবে ঠিক ব্রাক রিলেটেড, আরও যদি সার্কুলার থাকে এই মুহূর্তে সেটা চলে আসবে। এই যে দেখেন ব্রাক রিলেটেড একটা সার্কুলার চলে আসছে, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আগের মতো সেই নিচের দিকে চলে গিয়ে এই কোম্পানি ইনফরমেশনের পাশে এই ফলো নামক অপশন আছে, এটাতে ফলো করে রাখবেন। ঠিক এভাবে আপনি আপনার পছন্দনীয় অর্গানাইজেশনগুলো সব ফলো করে ওই অর্গানাইজেশনগুলো যদি সার্কুলার দিয়ে থাকে আপনি খুব সহজে চেক করে সার্কুলার বের করতে পারবেন। অবশ্যই নলেজওয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।